এটা হচ্ছে সার্কুলার পাজল, ঠিক আছে? তো এখানে 9 পিপল পিকিউআরএসটি, 9 জন আছে সিটিং ইকুইডিস্ট্যান্ট, এখানে সার্কুলার অ্যারেঞ্জমেন্ট, নট গিভেন ইন অর্ডার, সাম ফেসিং ইনসাইড সার্কেল হোয়াইল সাম ফেসিং আউটসাইড দ্য সার্কেল, নট মোর দ্যান 2 পিপল ফেসিং দ্য সেম ডিরেকশন আর সিটিং অ্যাডজেসেন্ট। মানে হচ্ছে যে পাশাপাশি দুজনের বেশি মানে একই ডিরেকশনে বসতে পারবে না। মানে ধরো দুজন দুজন যদি ধরো আউটসাইড ফেসিং থাকে, তাহলে তারপরে আর আউটসাইড হবে না, তাহলে ইনসাইড হয়ে যাবে, ঠিক আছে? পাশাপাশি দুইজনের বেশি আর কেউ বসতে পারবে, ম্যাক্সিমাম দুজন। ওকে, তো এখানে তারপরে বলছে এখানে নোট, ফেসিং দ্য সেম ডিরেকশন মিন্স ইফ ওয়ান পার্সন ইজ ফেসিং ইনসাইড দ্য সার্কেল দেন আদার্স উইল অলসো ফেস ইনসাইড দ্য সার্কেল। সেম ডিরেকশন মানে যদি কেউ ইনসাইড ফেসিং থাকে, তাহলে তার মানে যদি সেম ফেস বলে, মানে এটা ইনসাইড না, সরি, ইনসাইড যদি এরকম করে ধরি ইনসাইড ফেসিং, তাহলে সেম ডিরেকশন মানে সেও ইনসাইড। আর যদি অপোজিট ফেস করছে অ্যান্ড ভাইস ভার্সা, ফেসিং দ্য ডিরেকশন ডিফারেন্ট ডিরেকশন মিনস ইফ ওয়ান পার্সন ইজ ফেসিং ইনসাইড সার্কেল দেন দ্য আদার ফেস আউটসাইড দ্য সার্কেল। যদি একজন ইনসাইড তাহলে আরেকজন আউটসাইড, এরকম হবে ব্যাপার, ঠিক আছে? তারপরে এই পর্যন্ত চলে গেল আমাদের, এখান থেকে কোশ্চেনটা স্টার্ট। পি ইজ ফেসিং ইনসাইড, পি ইনসাইড ফেস করেছে, ঠিক আছে? এটা আমরা পরে দেখছি, আগে আমাদেরকে এখানে 9 জন আছে, তো আমাকে 9টা ই বানিয়ে নিতে হবে, ঠিক আছে? 9টা কোথায় পজিশন আছে সার্কুলারে, সবসময় 9টা পজিশন আগে বানিয়ে নেবে। আমি এখানে পাজল একটা বানিয়ে নিই, তো এখানে 9 জন আছে, 9টা পজিশন কেমন করে তুমি তোমার ইচ্ছা মতন যেদিকেই বানাতে পারো। আমি ইজি ওয়েতে এরকম করে, আমার এটা ইজি হয়, 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে দিলাম, ঠিক আছে? এবার এখানে বলছে পি ইজ ফেসিং ইনসাইড, বাট পি কে কোথায় বসাবো জানি না, ওটা এখন স্কিপ করো। 3 পিপল আর সিটিং বিটুইন বি এন্ড আর এন্ড বোথ অফ দেম আর ফেসিং দ্য সেম ডিরেকশন। এবার বি আর কোথায় বসাবো সেটাও আমি জানি না। আমাকে এখানে সবার আগে আমি স্টার্ট করব কোথা থেকে, ওই জায়গাটা খুঁজতে হবে। হি ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ বি, এবার বি এর লেফটে টি বসছে, বাট বি ইনসাইড ফেস না আউটসাইড ফেস সেটাও জানি না। এস ইজ ফেসিং ইনসাইড অ্যান্ড কিউ ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ এস অ্যান্ড নাইদার অফ দেম ইজ নেবরিং আর অর ইউ আর অর এক্স। এখানে বলেছে এস ইজ ফেসিং ইনসাইড, এস ইনসাইড ফেস করেছে অ্যান্ড কিউ ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ এস। দেখো এখানে এস এর ব্যাপারে জানি আমরা যে এস ইনসাইড ফেস, ইনসাইড ফেস বলতে সেন্টারের দিকে ফেস করেছে, এটা ইনসাইড, ঠিক আছে? সেন্টারের দিকে, তো এস ইজ ফেসিং ইনসাইড, তো এস এর এই যে ডিরেকশনটা আছে, ঠিক আছে? তার কি বলছে এস এখানে, এস ইজ ফেসিং ইনসাইড অ্যান্ড কিউ ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ এস, তাহলে তার লেফট কোন দিকে হবে? এস এর লেফট, এস এর লেফট মানে তোমার এই সাইডটা হবে, এই ডিরেকশনটা এস এর লেফট, এটা লেফট হয়ে যাবে আর এদিকে রাইট হয়ে যাবে, ঠিক আছে? এদিকে গেলে রাইট হয়ে যাবে, ওকে? তো এটা যেহেতু সেন্টার ফেসিং, হ্যাঁ, তো আমি আর একটা জিনিস বুঝিয়ে দিই, এরকম যদি থাকে আউটসাইড ফেসিং যদি এস হতো, তার লেফট কোন দিকে হতো? আউটসাইড ফেস মানে হচ্ছে এখানে, হ্যাঁ, যে আমার অপোজিটে বসে আছে, আউটসাইড ফেস মানে আমার অপোজিটে বসে আছে, ঠিক আছে? মানে এটা সাউথ ফেসিং, যেরকম আমরা লিনিয়ারে করি সাউথ ফেসিং, এটা সাউথ ফেসিং, আউটসাইড ফেসিং মানে সাউথ ফেসিং। তো তার লেফটে যদি বলে তাহলে সেটা লেফট হয়ে যাবে এটা, আর রাইট যদি বলে তাহলে এটা রাইট হয়ে যাবে, ওকে? তো এখানে আমাকে বলেছে এস ইজ ফেসিং ইনসাইড অ্যান্ড কিউ ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ এস, তাহলে এখানে লেফট কিউ হয়ে যাবে, এই জায়গাটা লেফটে হয়ে যাবে, ওকে? অ্যান্ড নাইদার অফ দেম ইজ নেবারিং আর অর এক্স, নাইদার অফ দেম আর অর এক্স মানে এখানে দুজনই যে আছে
দুজনেই তোমার আর আর এক্স এর নেবার হবে না, তার মানে কি? তার মানে দাঁড়াও এটা আমি ক্লিয়ার করে দিই, তারপরে আমি বলে দিচ্ছি। তার মানে আর আর এক্স এদের নেবার হবে না, তার মানে এই জায়গাটায় আর আর এক্স এই জায়গাটায় বসতে পারে না, এই জায়গাটায় বসতে পারে না, ঠিক আছে, এই জায়গাও বসতে পারে না, এই জায়গাও বসতে পারে না, ঠিক আছে, এইসব জায়গায় আর আর এক্স বসতে পারে না, তাদের নেবার হবে না, ঠিক আছে। তো এখানে তারপরে আমরা তাহলে আর আর এক্স, ঠিক আছে, এটা কারের কার ব্যাপারে বললো, আর অ্যান্ড এক্স, এটা আবার এক্স করে দিও না, দাঁড়াও আমি এটা মুছে দিই, এটা এক্স মানে এটা ক্রস মানে এই জায়গাটায় বসতে পারে না, ঠিক আছে, এটা জাস্ট মনে রাখবে যে কিউ আর এস এর একদম জাস্ট আশেপাশে বসবে না। তাহলে এখানে কোথায় কোথায় বসতে পারে, এই একটা জায়গা হলো, এখানে একটা বসতে পারে, এখানে একটা বসতে পারে, এখানে বসতে পারে, এখানে বসতে পারে, এখানে বসতে পারে, তো আমার চারটা কন্ডিশন আসছে যেখানে আর আর এক্স বসতে পারে। এবার আর আর এক্স নিয়ে তোমাকে কন্ডিশন গুলো খুঁজতে হবে, ঠিক আছে। তারপরে এখানে কি বলছে, ইউ ইজ সিটিং নেক্সট টু দ্য রাইট সাইড অফ আর অ্যান্ড ইজ নট দ্য নেবার অফ এক্স এস, মানে এখানে বলেছে ইউ যে আছে, ইউ তোমার আর এর জাস্ট নেক্সট বসেছে রাইট সাইডে। এবার আর ইনসাইড ফেস না আউটসাইড ফেস সেটা আমি জানি না, তো এখানে আমরা কি করব, ইউ আর আর এখন জাস্ট একটা, তারপরে আর এর ব্যাপারে আর কিছু বলা আছে, এই যে লাস্ট লাইনে দেখো এখানে বলেছে টু পিপল আর সিটিং বিটুইন টি এন্ড এক্স ওয়ের এক্স ইজ নট দ্য নেবার অফ আর, এক্স আর এর নেবার না, ঠিক আছে, এক্স আর এর নেবার না, তো আর আমরা কোথায় কোথায় বসাতে পারি। তো চলো আমরা চারটা কন্ডিশনে আর কে নিয়ে করি, তো আমি আরো চারটা পাজল বানিয়ে দিই এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য। তো এখানে আমরা আগে নটা পজিশন বানিয়ে নিই, ঠিক আছে, এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অ্যান্ড নাইন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অ্যান্ড নাইন, ঠিক আছে। তো এবার বলো ফার্স্ট পজিশনে এখানে আর কে কোথায় বসাবো, ফার্স্ট এই কন্ডিশনে আমরা আর কে এখানে বসাই, আর আমরা জানি না আর আমরা র্যান্ডমলি বসাচ্ছি, ঠিক আছে। সেকেন্ড কন্ডিশনে আর কোথায় বসতে পারে, এই জায়গাটায় আর বসালাম, থার্ড কন্ডিশনে আর কোথায় বসতে পারে, এখানে বসালাম, ফোর্থ কন্ডিশনে আর কোথায় বসতে পারে, এই জায়গাটায় বসালাম, ঠিক আছে। তো এবার এখানে আর এর সাথে কন্ডিশন গুলো দেখে নাও কি কি আছে, এখানে বলেছে এই লাইনে দেখো থ্রি পিপল আর সিটিং বিটুইন বি এন্ড আর অ্যান্ড বোথ অফ দেম আর ফেসিং দ্য সেম ডিরেকশন, তো এখানে থ্রি পিপল আর সিটিং বিটুইন বি এন্ড আর, তাহলে বি কে বসাই, চলো তিনটে লোক মাঝখানে আছে, তো ওয়ান টু থ্রি, বি এই জায়গাটায় বসতে পারে, এদিক দিয়ে যদি কাউন্ট করি ওয়ান টু থ্রি, এখানে এস অলরেডি বসে আছে, এখানে বসাতে পারবো না, তাহলে ওয়ান টু থ্রি এদিকে বি বসে গেল, ঠিক আছে। সিমিলারলি আচ্ছা আমরা এখানে এটা বসাইনি, এখানে অলরেডি এস বসেছিল, এস এর ভিতরে ফেস ছিল, ঠিক আছে, এখানে কিউ বসেছিল, এখানেও এস আছে, এখানেও কিউ আছে, এখানেও এস আছে, এখানেও কিউ আছে, এস এর ইনসাইড ফেসিং, এটা হয়ে গেল, ঠিক আছে। তো এখানে এবার আমাকে থ্রি পিপল আর আর বি এর মাঝখানে, তাহলে ওয়ান টু থ্রি, এখানে আর এদিকে বসতে পারছে না, ওয়ান টু থ্রি এদিকে বি বসে গেল,
এদিকে 1 2 3 এদিকে v বসছে, ওইদিকে 1 2 3 এদিকে q বসে আছে, হবে না, তাহলে v এখানে বসে গেল। ওকে, দেন 1 2 3 v এদিকে বসে গেল। ওকে, তো এবার এখানে চলো, এই কন্ডিশন আমার হয়ে গেল। তারপরে বলছে t is sitting second to the left of v, এবার v আমরা জানি না যে v ইনসাইড ফেসিং না আউটসাইড ফেসিং, তো t বলছে সেকেন্ড টু দ্য লেফট অফ v, তো লেফটে যদি আমরা ইনসাইড ফেসিং করি তাহলে 1 2 এদিকে t হতে পারে, ঠিক আছে, আর আউটসাইড ফেসিং হলে বাইরে হতে পারে। তো চলো আমরা একটা কন্ডিশন কে নিয়ে এবার আমরা আগে করে নিই। তো এখানে t sitting second to the left of v, তো আমরা যদি এখানে s is facing inside, q is sitting second to the left of v, তো হয়ে গেছে আমাদের a লাইনটা হয়ে গেছে, আমি এই লাইনটাকে কেটে দিলাম, তো আমাদের কনফিউশন হবে না, যে লাইন হয়ে গেছে। এই পর্যন্ত আমরা এটা করেছিলাম, ওর জন্য ওটাকে কেটে দিলাম, ঠিক আছে। তো তারপরে এখানে আমরা আর এর পজিশন এখনো জানি না, এখানে বলছে ইউ ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ আর এন্ড ইউ ইজ নেক্সট টু দ্য রাইট সাইড অফ আর এন্ড ইজ নট দ্য নেবার অফ এস, মানে ইউ হচ্ছে এখানে এস এর নেবার হবে না, মানে ইউ এস এর পাশে বসবে না, আর ইউ জাস্ট আর এর পাশে বসে যাবে। তো আর এর পাশে এখানে ইউ এ পাশেও বসতে পারে, আবার ইউ এ পাশেও বসতে পারে, আমরা শিওর জানি না, ঠিক আছে। তো এখানে ইউ ইজ ফেসিং ইনসাইড, আচ্ছা চলো এই স্টেটমেন্ট পেয়ে গেছি, কিউ ইজ ফেসিং ইনসাইড, সবগুলোতে ইনসাইড করে দিই, তো আমরা কিউটাও পেয়ে গেছি, কিউ ইজ ফেসিং ইনসাইড, এটাও আমরা মার্ক করে দিলাম, ঠিক আছে। এবার এখানে দ্য ডিরেকশন অফ ইউ ইজ অপোজিট টু কিউ, আমরা ইউ এখনো জানি না যে ইউ কোথায় বসবে, আর এখানে আরো পড়ে নি, টু পিপল আর সিটিং বিটুইন টি এন্ড এক্স এন্ড এক্স ইজ নট দ্য নেবার অফ আর, এক্স আবার আর এর পাশে বসবে না, দেখো কন্ডিশন গুলোকে তোমাকে মাথায় রাখতে হবে। ডব্লিউ ইজ সিটিং রাইট টু দ্য নেক্সট অফ পি, আচ্ছা চলো, তো এখানে সবার আগে আমরা বি কে যদি আমরা ইনসাইড ফেসিং নিই, সাপোজ টি ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ বি, তো v কে যদি ইনসাইড ফেসিং নিই তার লেফটে কোথায় হয়ে যাবে, লেফটে সেকেন্ড, তাহলে এদিক লেফট এদিকে হয়ে যাবে, তো এদিকে আমরা কাকে বসাবো, t কে বসাবো, ওকে t কে, আর v আর t, v আর t বলেছে v আর r, v আর r সেম তোমার সেম ডিরেকশনে ফেস করবে, এটাও বলা ছিল, তো v যদি ইনসাইড ফেসিং হয় আরও ইনসাইড ফেসিং হবে, আর আর এর তাহলে রাইট সাইড কোনটা হবে, আর যদি ইনসাইড ফেস হয় তাহলে আর এর রাইট সাইড কোনটা হবে, আর এর রাইট সাইড এদিকে হবে, তাহলে আর এর রাইট সাইডে কে বসবে, ইউ বসবে, তাহলে আমরা ইউ কে এখানে বসিয়ে দিই, ঠিক আছে। দ্য ডিরেকশন অফ ইউ ইজ অপোজিট টু কিউ, কিউ যদি ইনসাইড ফেসিং তাহলে ইউ আউটসাইড ফেসিং হয়ে যাবে, তো এখানে বলেছে টু পিপল আর সিটিং বিটুইন টি এন্ড এক্স, টু পিপল আর সিটিং বিটুইন টি এন্ড এক্স, তাহলে টু পিপল কোথায় হয়ে যাবে, টি আর এক্স, তাহলে এক্স আমি এখানে বসিয়ে দিতে পারবো, আর এক্স বলে দিয়েছে যে এখানে আর এর পাশে বসবে না, এক্স ইজ নট দ্য নেবার অফ আর, আর ডব্লিউ ইজ সিটিং রাইট টু দ্য নেক্সট অফ পি, তো আমরা এই দুটো জায়গা ফাঁকা পেয়ে যাচ্ছি যেখানে আমরা ডব্লিউ আর পি কে বসাতে পারবো, ঠিক আছে। তো এই হিসাবে রাইট সাইড নেক্সট টু দ্য পি, এবার পি ইনসাইড ফেস না আউটসাইড ফেস সেটাও আমরা জানি না, আর এখানে বলে দিয়েছে, এখানে ফার্স্ট লাইনেই বলে দিয়েছে যে পি ইজ ফেসিং ইনসাইড, তাহলে পি যদি ইনসাইড ফেসিং হয়
তাহলে তার রাইট সাইড বলতে এদিকে হবে, পি যদি ইনসাইড ফেস আমি এদিকে ধরি তার রাইট সাইডে কে বসবে? ডব্লিউ। তাহলে এই কন্ডিশনের হিসাবে দেখো আমার সবগুলো মিলে গেছে, ইউ ইজ সিটিং নেক্সট টু দ্য রাইট সাইড অফ আর, ইউও মিলে গেছে, নট দ্য নেবার অফ এস, সবগুলো কন্ডিশন দেখো, টি ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ বি, বি এর সেকেন্ড লেফটে বসছে, ঠিক আছে, আর তো থ্রি পিপল সিট বিটুইন বি এন্ড আর, বি আর আর এর মাঝখানে তিনজন আছে, এটাও মিলে গেছে, সবই মিলে গেছে। তো এই কন্ডিশনে আমার ইনসাইড ফেস যখন বি কে নিলাম আমার সব কন্ডিশন মিলে যাচ্ছে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে এটাকে যদি আমরা তোমরা সেম ভাবে আরো যে কন্ডিশন আছে আরো কন্ডিশন গুলোকে ম্যাচ করে দেখবে যে এখানে তোমার সেম কন্ডিশন গুলো ম্যাচ করছে কি করছে না, যদি না করে তাহলে বুঝবে যে তোমার এই পাজলটা কারেক্ট, ঠিক আছে। আর যদি ম্যাচ করে তার মানে বুঝবে যে কোথাও একটা কোনো প্রবলেম আছে পাজলে, কারণ পাজলে লাস্টে একটাই মিলবে, ঠিক আছে। তো এখানে চারটা নিয়ে তোমরা করে একবার দেখবে যে কেমন লাগছে, ওকে।